হ্যালো বন্ধুরা, এখন বাজে বিকেল 4:30। তো আজকের ব্লগটা বিকেল থেকেই শুরু করলাম, রোজই তো সকাল সকাল ব্লগ স্টার্ট করি, তো ভাবলাম যে আজকের ব্লগটা না হয় একটু বিকেল থেকেই শুরু করা যাক, তো সেই জন্য ক্যামেরাটা অন করে নিলাম। এখন ঘড়িতে বাজে 4:30 বললামই, তো বেটুকে টিউশন পড়াতে এসছে, বেটু নিজের রুমে টিউশন পড়ছে, আর আমরা স্বামী স্ত্রী এখানে মানে ঠাকুর ঘরে, যেটা আমার ঠাকুর ঘর করেছি, তো সেইখানে বসে আপাতত তোমার তরমুজ খাচ্ছি। তোমাদের তো বলেইছিলাম যে আমি তরমুজ নর্মালি ওই 3:30-4 সময় খাই। দেখবে ডিপ ফ্রিজে রেখে তরমুজ খাওয়ার যে মজা, সেটা যারা খাও তারাই একমাত্র ফিল করতে পারবে। একদম ঠান্ডা থাকে তো, আর ঘুম থেকে ওঠে এই জিনিসটার মজা নেওয়ার ব্যাপারটাই আলাদা। আর তার সঙ্গে যদি নিজেদের মধ্যে একটু হাসি ঠাট্টা চলে, তো সেটার থেকে আর ভালো কিছু হতেই পারে না, তাই না? তো সেই বেটু পড়ছে, আমাদের তো এখন আপাতত করণীয় কিছু নেই, ঘরের কাজ আছে টুকিটাকি, সেগুলোতে নাই পরে লাগবো। তো এখন আমি আর অভি একটু তরমুজ খাচ্ছি আর বসে আড্ডা দিয়ে নিচ্ছি। তো একটু আগেই বেটু টিউশন পড়ে উঠলো, আর এখন দেখতে পাচ্ছ আমি রেডি হচ্ছি, কারণ বেটুর আরও একটা টিউশন আছে 6:30 থেকে। তো সেইখানে অভি পৌঁছে মানে অভি নিয়ে যাবে, কিন্তু যেহেতু আমি মানে ঘরে একা কেন থাকবো, একটু ঘুরেই আসি এই ভেবে আমিও রেডি হচ্ছি। আর একটু আগেই দেখতে পেলে যে আমাদের স্বামী স্ত্রীর একটু কথা কাটাকাটি হলো, সেটার কারণ হলো যে বেটু জানো তো এখন স্কুল থেকে এসে টিউশন থেকে এসে ডাইরেক্ট ফ্রিজের জল খেয়ে নিচ্ছে, মানে আমি যেটা রেডি করে রাখছি সেটা খাচ্ছে, কিন্তু চোখে দিয়ে বুঝতেই পারছো ছোটো ছেলের মন, ওরা তো আর নিজের শরীর সম্পর্কে সেইভাবে সচেতন থাকবে না যেভাবে আমরা তাদেরকে মানে ওকে কেয়ার করব, তাই না? প্রতিটা মাই কিন্তু সন্তানকে ঠিকঠাক কেয়ার করে, কিন্তু সন্তানের দুষ্টুমি বলো বা মানে এটাকে বলে বাচপনা, তাই না? ওরা তো শরীর সম্বন্ধে অত বুঝবে না, ওরা ওদের মতন কাজ করে নিচ্ছে। কিন্তু ওই যে প্রতিটা স্বামীরও সেই একই কথা, সন্তানের কিছু হলেই তুমি মানে মারা সেই দোষটা করেছে। তো আমার বড়ো তার থেকে বিরত নয়, আমার বড়ো বলে দিল যে তুমিই তো ঠান্ডা জলটা দিচ্ছ। তো যাই হোক, কিছু করার নেই, কিন্তু হ্যাঁ এখন যেহেতু তোমার রুটিনটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, রোদে যাচ্ছে, রোদ থেকে আবার ঠান্ডাতে ঢুকছে, এসে ফট করে জল খেয়ে নিচ্ছে ঠান্ডা জল, তাও আবার যদি মানে আমি কেয়ারে রাখছি তো ঠিক আছে, সেটা নর্মাল থেকে একটু ঠান্ডা নিচ্ছে, একটু মিক্স করে দিই, কিন্তু যদি আমি একটু এদিক ওদিক হয়েছি সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে ডাইরেক্ট জল বের করে খেয়ে নিচ্ছে। তো সেইগুলোতে কিছু করণীয় নেই, তো এটা খুব নর্মাল ব্যাপার, প্রতিটা সংসারেই হয়ে থাকে, তো আমার সংসারেই কেন বাদ যাবে, সেই রকম ব্যাপার। তো সেই নিয়ে ভবিষ্যতে একটু কথা কাটাকাটি হলো। তো যাই হোক, এখন বেটুকে ভাবছি যে প্যারাসিটামল একটা দিয়ে দেবো, যদি গাটা হালকা ছ্যাঁকছ্যাঁক করছে, বেশি যে জ্বর এসছে তা না, মানে মনে হচ্ছে আসতে পারে, তো সেই সমস্ত দিয়ে দেবো। আর এখন আমি তো রেডি হচ্ছি, বেটুকে এবার টিফিন দেবো, ওদিকে বেটু আপাতত বাবার সাথে একটু খেলা করছে। আর আমি দেখো টিপটা আগে পরে নিলাম, তারপরে পাউডারটা মাখছি, মানে আমার না পাউডার মাখা খুব একটা হ্যাবিট নেই, আমি যখনই বাইরে যাই মানে আমার ক্রিমটাই বেশি ভালো লাগে, তো ক্রিম মেখে নিই আজকে, এখন যেহেতু গরমকাল সুতরাং ক্রিমের তো কোনো ব্যাপার নেই যে ক্রিম মাখবো, সকালে যে ময়েশ্চারাইজার লাগিয়ে রেখেছি তো সেটাই লাগানো আছে, তো মুখটা খুব অয়েলি অয়েলি লাগছে, তো ভাবলাম যে পাউডারটা লাগাই। তো পাউডারটা আগে না লাগিয়ে আমি টিপটা পরে নিয়েছিলাম, নিয়ে আবার টিপটা খুলে পাউডারটা ঠিকঠাক লাগিয়ে নিচ্ছি, নিয়ে টিপটা পরবো। অনেক কিছুই মিস্টেক হয়, কিন্তু জীবন মানেই তো ভুল থাকবে, তাই না? তো সেই আর কি আমারও মাঝে মধ্যে হয়ে যায়। এতক্ষণ বেটুর টিউশন চলছিল, তো সেই জন্য তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণ ম্যাম বসেছিল, তো মানে দেখবে ক্লাস টিউশন পড়ালে এরকম ক্যামেরা নিয়ে বকবক করতে কেমন যেন একটা অস্বস্তি অস্বস্তি লাগে, সেই জন্য ক্যামেরাটা মানে ঘরের অনেক কাজ করে নিয়েছি কিন্তু ক্যামেরা অন করে এই চারিদিকে ঘোরাঘুরি করতে পারিনি, ভাবলাম রেডি হয়নি, রেডি হতে হতে ম্যামও চলে যাবে,
তারপরেই তোমার ব্লগটা কন্টিনিউ করব। তো যাই হোক, ম্যাম চলে গেছে আর আমি রেডি হয়েছি কেন বলো তো? ছেলে টিউশনই আছে তোমার 7:30 থেকে, ঠিক আছে? তো অভি যেহেতু আছে ঘরে, অভি নিয়ে যাবে, তো আমি ভাবলাম যে ঘরে বসে বসে আমি একা একা কী করব, তো আমিও যাই সঙ্গে। তো নিয়ে সেই জন্য রেডি হয়েছি। আর তারপর স্পেন্সারের সামনে স্পেন্সার আছে, তো স্পেন্সারে ঢুকবো ভাবছি। কিছু মানে টুকিটাকি ঘরের জিনিস শেষ হয়ে গেছে, তো সেখানে থেকে নিয়ে নিই। দেখা যাক, আমি এই বিধাননগরের স্পেন্সারে কখনোই ঢুকিনি আগে। আমি যা নিতাম তোমার ওই জাংশনের ওখান থেকে নিতাম, ঠিক আছে? তো ঘরের কাছে থাকতে আমি কেন ওখানে যাব? আর এতদিন তো তোমার লকডাউন, এই চক্করে ঘর থেকে বেরোনোই হয়নি, এই দিকটা আমার কিচ্ছু সেইভাবে দেখাও হয়নি, তাই ভাবলাম যে বেরোই, বরের সাথে বেরিয়ে একটু বিধাননগর চক্কর খাবো। আর সন্ধেবেলায় দেখবে ঘুরতে এমনিতেও ভালো লাগে, তার মধ্যে ছেলে টিউশনে চলে যাবে, স্বামী স্ত্রী ঘোরার মজাই আলাদা, তাই না? তো সেই জন্য রেডি হয়েছে, যাব। আর এই যে শাড়িটা দেখছো না, কি বলবো, মানে দেখবে এই শাড়িগুলো পরতেও এখন এত বিরক্ত লাগে, এত বিরক্ত লাগে যে কিছু বলার নেই। কিন্তু আলমারির মধ্যে রেখে ডিমও তো পাড়ানো যায় না, তাই না? যদি জানতাম যে 1-3 হবে, তাহলে জানতাম যে চলো থাকুক, কাউকে গরিব দুঃখীদের দান করা যাবে, ঠিক আছে? কিন্তু সেই আলমারিতে রেখে রেখে শুধু আলমারিতে শাড়ির বোঝাই হয়ে যাচ্ছে কন্টিনিউ। তো ভাবলাম যে চলো, আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তুলনামূলক ঠান্ডা বলতে সেই ঠান্ডা না, কিন্তু কোথাও যেন বৃষ্টি হয়েছে, ভালো আছে। তো সেই জন্য ভাবলাম যে শাড়িটা পরে নিই, এই শাড়িটা। আর তোমরা দু চারজন আমার আগের ভিডিও তো কমেন্ট করেছো যে দিদি তুমি এক মানে দুটো কুর্তি, মানে একজন মানে মেনশন করেছে কোন কুর্তিটা মানে ড্রেসটা, আর একজন বলেছে যে তুমি এক দুটো কুর্তি কন্টিনিউ কেন পরো, তুমি শাড়ি পরতে পারো, তুমি অন্য ড্রেস পরতে পারো। তো তাকে বলছি শোনো দেখো, এক তো গরমে শাড়ি পরা খুব চাপ, খুবই চাপ, ঠিক আছে? শাড়ি পরতে নো ডাউট ভালো লাগে, পছন্দ করি শাড়িটাকে, আমি মানে সব রকম ড্রেসের থেকে হাই রেঞ্জ মানে হাই ইয়েতে রাখি মানে ইচ্ছার মধ্যে, কিন্তু এই গরমে শাড়ি পরে কাজ করা, ব্লগ করা ইম্পসিবল, কেউই পারে না। আর যদি কেউ করে তো মানে জানবো তার মানে হ্যাবিট আছে, আমাদের তো হ্যাবিট নেই, 90 পরে পরে হ্যাবিট, ঠিক আছে? তাও আমি দেখবি আমার যত শীতকালের ব্লগ হয় বা একটু ঠান্ডা ঠান্ডা, যেমনি আজকে ওয়েদার ঠান্ডা আছে তো আমি তাই জন্য শাড়ি পরেছি, তো তখন আমি শাড়ি পরি না, হলে নর্মালি বলো ওই গরমের মধ্যে শাড়ি পরে রান্না করা, ঘরে কাজ করা ইম্পসিবল। আর অন্য ড্রেসের যে কথা বলছো, আমার হয়তো তুমি আগের ব্লগ দেখোনি বা রিসেন্ট মানে আগের মিনস কিছুদিন আগের ব্লগ দেখোনি, আমার সব রকম জামাকাপড় একটু একটু মানে কী বলবো, একটু বাইরে ঘোরাঘুরির জন্য মানে একটু বেশি গর্জাস টাইপের, ঠিক আছে? তো সেইগুলো পরে এই শাড়িটাও দেখো গর্জাস, ভালো মতন গর্জাস, তো এইগুলো পরে তো আমার কি যেন একটা অস্বস্তি লাগে, ঠিক আছে? কিন্তু কী করবো, এখন পরে নিচ্ছি, তো সেই জন্য কোনো অন্য কোনো ড্রেস পরি না, ওই দুটো কুর্তি পরি। তারপরে মানে তার আরও একটা কারণ আছে যে ভালো জামাকাপড় বার করলেই সেগুলোকে আবার ওয়াশ করে আবার আয়রন করে সেগুলো আয়রন ঢোকাতে হবে, তো যেগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ হচ্ছে, এই দেখো এই চুমকিগুলো আছে না, সেগুলো ফুটছে যথারীতি স্কিনে। কেনার সময় তো কিনে নিই, তারপরে যে মানে এটা উদ্ধার কী করে হবে সে আর বুঝি না, তখন ফ্যাশনের চক্করে চলো কিনে নিই, বাবা কী দারুণ শাড়ি, আ হা হা এটা ফ্যাশন চলছে, নিয়ে কিনে নিয়ে এখন এদিকে চুলকাচ্ছে ওদিকে চুলকাচ্ছে, যাই হোক। তো এই হলো ব্যাপার। তো তোমরা কিছু মানে ভেবো না যে আমার ড্রেস নেই বা আমার শাড়ি নেই, শাড়ি পরতে ভালোবাসি, কী বলবো, ইন্ডিয়ান ওমেন শাড়ি তো পছন্দ করবোই, কেউ বল কারোর পছন্দ হোক না, আমার তো শাড়ি ভীষণ ভালো লাগে। ইভেন যদি এখানকার ইন্ডিয়ার ওয়েদার যদি একদম সবসময় ঠান্ডা ঠান্ডা থাকতো, আমি তো কন্টিনিউ শাড়িটাকে প্রিফার করতাম, তো কিছু করার নেই। গরমকালে আমি শাড়ি বিন্দুমাত্র পরে কাজ করতে ভীষণ অসুবিধা হয়, ভীষণ, ঠিক আছে? টুকটাক যেদিন ঠান্ডা পরে সেদিন আমি শাড়ি পরে ব্লগ করি, এটা তোমরা অনেকেই হয়তো খেয়াল করেছো। ইভেন বর্ষাকাল আসছে তখন যখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, আমি নিশ্চয়ই শাড়ি পরে ব্লগ করবো, তবে এই গরমে আমাকে শাড়ি পরতে প্লিজ বলো না, আমার খুব কষ্ট হয়। আর এই হলো ব্যাপার। তো চলো ঘরে যেটুকু কাজ আছে সেগুলো সারি, যেটুকু খেতে দিই। তো এখন বাজে 6:20, মোটামুটি সন্ধে হয়েই গেছে। তো এই সময় আমি জানলা পর্দা টর্দাগুলো সব কিছু সরিয়ে দিই, যাতে এখন তো রোদের তেজের ব্যাপার নেই আর তোমার গরম হাওয়াটাও সেরকমভাবে চলে না, তো সেই জন্য জানলা টানলাগুলো সব খুলে দিই। আর বাইরেটা দেখো কি সুন্দর, মানে একটা লালচে আভা সন্ধ্যেটার মধ্যে, এত সুন্দর দেখতে লাগছে না আকাশটা, খুব সুন্দর। তো সন্ধে হয়ে গেছে মানে
ঘরের লাইটগুলো ঠিকঠাক আমি জ্বেলে দিই। আমার খুব ভালো লাগে সন্ধেবেলায় লাইট মানে নতুন এই তোমার কালারফুল লাইটগুলো জ্বালতে, আর গোটা ঘরের লাইট আমি সন্ধেবেলায় জ্বেলে রাখি, কারণ বলে না সন্ধেবেলায় অন্ধকার ঘরে রাখতে নেই, সেই জন্য সমস্ত ঘরের লাইটগুলো জ্বেলে দিলাম। আর বেটুকে টিফিনে দেব ম্যাগি, তো বেটু বললো যে শুধু ম্যাগি খাবো না, আজকে ডিম ম্যাগি খাবো। মাঝে কিছুদিন আগে ডিম ম্যাগি খেতে একদমই পছন্দ করতো না, আবার ইদানিং দেখছি যে ডিম ম্যাগি খেতে খুবই পছন্দ করছে। তো যাই হোক, ও বললো যখন, তো আমি তাই ডিম ম্যাগি বানিয়ে দেবো। কিন্তু যখন দেখলাম যে ম্যাগি নেই, মানে আছে দুটো ছোট প্যাকেট আছে সেরকম নেই, তো বললাম যে ইপি দিয়ে তাহলে খাবি, তো বললো যে হ্যাঁ তাহলে ইপিই বানিয়ে দাও। তো সেই জন্য বললো যে ঠিক আছে, তা ডিম ম্যাগি না ডিম ইপি বানিয়ে দাও, তো সেটাই বানিয়ে নিচ্ছি। আর অভিও যেহেতু হালকা হালকা খিদে পেয়েছিলো, তো অভি বললো আমার জন্য তাহলে একটা বানিও, সেই জন্য দু প্যাকেট ইপি বানিয়ে দিচ্ছি। তো টিফিন করে আমরা বেরিয়ে যাব একটু পরে, আর যেহেতু সন্ধে হয়ে গেছে আমি তো সন্ধে দিলাম না, কারণ শাড়ি পরেছি সুতরাং সন্ধে তো আমি দেবো না, এটা আলমারি শাড়ি, আলমারিতে তো সব শাড়ি কেচে তোলা হয় না, তো কার সাথে কার ছোঁয়া লাগছে কী লাগছে না লাগছে একটু অস্বস্তি হয়, সেই জন্য অভিকেই বললাম যে তুমি আজকে সন্ধেটা দিয়ে দাও। টিউশন পড়তে দিয়ে এখন আমরা রাস্তার ধারে লিট্টি বিক্রি হচ্ছিল, তো ভাবলাম যে চলো গরম গরম লিট্টি এনজয় করা যাক, তো সেই লিট্টি খেয়ে নিচ্ছি। আর এরপরে আমরা যাব স্পেন্সার্স, বিধাননগরের স্পেন্সার্সে আমি আগে কখনো যাইনি, এই ফার্স্ট টাইম, তো গিয়ে ঠিকঠাকই আছে। জাংশনে মানে সিটি সেন্টারের স্পেন্সার্সের মতন বড় না হলেও মোটামুটি ঘরের যাবতীয় যেটুকু প্রয়োজনীয় জিনিস সেগুলো সমস্ত কিছুই ঠিকঠাক মতন পাওয়া যায়। আর এখন ঘড়িতে বাজে রাত 9:30, বেটুর টিউশন ছুটি হয়ে গেছে আর আমরা চলে এসেছি এখন ঘরে। আমরা যেহেতু লিট্টি খেয়েছিলাম, তো বেটুর জন্য ভাবলাম কিছু তো নেবো, তো কি নেওয়া যায়, প্রথমে ভাবলাম যে আইসক্রিম নেব, ও আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু যেহেতু তোমার শরীরটা আজকে ওর ঠিক নেই, গাটা ছ্যাকছ্যাক করছে বললামই তো আগে, তো সেই জন্য ওর জন্য নিয়ে নিয়েছি চিকেন ললিপপ, তো সেটা ওকে এখন খেতে দিয়ে দিলাম। আর এসেই আমি রাত্রের ভাত চাপিয়ে দিয়েছি, আর এখন তোমার কালকে সকালের টিফিনের প্রিপারেশন করে নিচ্ছি, কারণ কালকে সকালে বেটুর স্কুলও আছে আর অভির মর্নিং ডিউটিও আছে, সেই 5:15 নাগাদ অভিকে বেরোতে হয়, তো তার আগে মোটামুটি আমাকে 4:00 সময় উঠে যেতে হয় টিফিন বানানোর জন্য। তো যদি টিফিনের কিছুটা প্রসেসিং আগে থেকে করে রাখি তাহলে আমার অনেকটাই মানে সুবিধা হয়, সেই জন্য আটা মেখে রেখে দিই, তারপর তোমার যে সবজিটা হবে সেটা কেটে আমি রেখে দিই, তাই জন্য আমার অতটা অসুবিধা হয় না, জাস্ট ঘুম থেকে উঠি, উঠে গরম গরম মানে রুটি বলো পরোটা বলো যাই খাই সেটা ভেজে দিই, আর তরকারিটা একদিকে চাপিয়ে দিই, তাহলে খুব তাড়াতাড়ি আমার ব্রেকফাস্টটা বানানো হয়ে যায়। তো সেই জন্যই আটাটা মেখে আমি এরকম একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিচ্ছি। কালকে সমস্ত আটাপত্র মেখে মানে সকালে জিনিসপত্রগুলো রেডি করে নিই, রাতে রেডি না করে দেখবে সকালে অত তাড়াতাড়ি হয় না, তার মধ্যে আবার
কালকে অভির মর্নিং ডিউটি আছে, তার মানে আমাকে কালকে উঠতে হবে তোমার 4:30 আগে উঠতে হবে, মানে মোটামুটি ওই 4:20 নাগাদ উঠলে আমি ঝটপট লুচি বলো পরোটা বলো যাই খাক সেটা ঝটপট করে দিতে পারি। অভি 5:20 নাগাদ বেরোয় আর বেটু আবার 6:30 বেরোবে। তো যতটা পারি এগিয়ে রাখি, কাজ যদি আগে আগে করে রাখো না অনেকটা দেখবে সকালবেলায় উঠে মানে ঘুম চোখ ডলতে ডলতে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা একটু চাপ হয়ে যায়, তাই যতটা পারি এগিয়ে রাখি। কিন্তু রুটি বা পরোটা যাই হোক এইসব জিনিস তো তোমার আগে থেকে করে রাখা সম্ভব নয়, তাই ওটা গরম গরম করে দিই বুঝলে। আর হ্যাঁ, স্পেন্সার থেকে কী কী কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে স্পেন্সারে আমি কখনো আগে যাইনি, এই ফার্স্ট গেলাম, তো ঠিকই আছে। প্রথমে ভাবলাম যে খুব একটা জিনিস পাওয়া যায় না, খুব বেশি কিছু ভ্যারাইটি না পাওয়া গেলেও মোটামুটি তোমার যেগুলো সাংসারিক জিনিসপত্র সেগুলো মোটামুটি কিন্তু পাওয়া যাচ্ছে। তো এই যে গ্লুকন্ডিটাই ফার্স্টে হাতে এলো, এই একটা গ্লুকন্ডির প্যাকেট নিয়ে নিয়েছি। ঠিক আছে, এখন তো টানা চললো একদম সেপ্টেম্বর পর্যন্ত, তো অতদিন তো যাবে না, এটা 2-3 মাস হার্ডলি যাবে, 3 মাসও যাবে না। আমার ছেলে তো ঘুরছে পিঠছে ডুকডুক করে খাচ্ছে, অবশ্য খাক খাওয়াটা খুব ভালো। ঠিক আছে, গ্লুকন্ডির প্যাকেট নিয়েছি, এই বোতলটা ফ্রি, এর সঙ্গে ফ্রি দিয়েছে। আর নিয়েছি তোমার এই যে গুড ডেজ একটা চকো দিয়ে নিয়ে নিয়েছি, গুড ডেজ চকলেট কুকিজ, এটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে, এইটা বলো অরিও বলো এগুলো খেতে খুব ভালোবাসে, তো সেই একটা নিয়ে নিয়েছি। আর সেদিন তোমার গুলাবজামুন করেছিলাম, তো গুলাবজামুনের প্যাকেট শেষ, আমার তো একটা করে স্টকে রাখা উচিত, কিন্তু এমটিআরের প্যাকেট পেলাম নাই, তাই গিফটের নিয়ে নিয়েছি। গিফটের কোনোদিন আমি ইউজ করিনি, এবার ফার্স্ট টাইম করবো, দেখা যাক কেমন হয়, ঠিকই হবে আশা করি। এমটিআরেরটা তো ভালোই হয় আমার, আমি খুব স্যাটিসফাইড। কী হয়েছে বেটা, কী চিৎকার করছে দেখো। এই একটা সোন পাপড়ির প্যাকেট নিয়ে নিয়েছি, মানে এইগুলো থাকলে কি বলো তো কখনো যদি মানে রেডিমেড বলছি, কখনো যদি টিফিনে অসুবিধা হলো দিতে বা কিছু, বা দেখবে এই লুচি টুচি মিষ্টি ইয়ের সঙ্গে না ওই তোমার মিষ্টি খেতে ইচ্ছা করে তাই না, তখন এই সোন পাপড়ি বলো গুলাবজামুন বলো একটা দিয়ে দিলে ভালো লাগে, তাই জন্য এই রেডিমেড জিনিসগুলো রাখি, খুব কাজে লাগে। আচ্ছা, গুড নাইট লিকুইড নিয়ে নিয়েছি, তুমি ভাববে যে দিদি তোমরা তো মশাই টাঙিয়ে শো, তাহলে কেন লিকুইড, এই কারণে লিকুইড নিয়েছি যেহেতু এখন গরমকাল, এখন তোমার মশারি টাঙাচ্ছি না, এত গরম যে মশারির ভিতরে খাওয়া যাচ্ছে না, আর তো দুটো ফ্যান চালাচ্ছি, একটু ওই তোমার ভোরের দিকে একটু লাগে তখন অন করে দিই লিকুইড হিটারটা, তাই জন্য নিয়ে রেখেছি। আর তোমার নিয়েছি একটা পাউডার, গরমকাল মানে পাউডার লাগবে, ওই পাউডারটা প্রায় শেষ হয়ে এসছে, মানে হাতে এই মাসটাই চলবে কি পরের মাসও জানি না কতটা ছিল, মোট কথা কমে গেছে। আর আমার নেচার যারা এতদিন দেখছো, আমার নেচার জানো আমার জিনিস স্টকে রাখতে খুব ভালো লাগে, ওই শেষ হয়ে গেল তারপরে গিয়ে কিনবো এই জিনিসটা আমার একদম পছন্দ হয় না, তাই জন্য এই পাউডারটা নিয়েছি। আর নো ডাউট যে কোনো লেমন ফ্লেভার আমার আমার হাজব্যান্ডের প্রত্যেকের খুব ভালো লাগে, তাই জন্য এটা নিয়েছি। ঠিক আছে, আর কি, হ্যাঁ আর নিয়েছি এই যে বাথরুম ক্লিনার হারপিকে, ঠিক আছে এটা অবশ্য ফার্স্ট টাইম ইউজ করবো, সবাই বলে রেটটা খুব ভালো বাথরুম ক্লিনের জন্য, তাই জন্য নিয়ে দেখলাম, ট্রাই করতে তো অসুবিধা নেই, এটা নিয়েছি। আর এই যে আমার বরের দাড়ি কাটার জিনিস, দাড়ি কাটার ক্রিম, এটা যে আফটার সেভটা সে মানে যেটা লোশন যেটা পাওয়া যায় সেটা পেলো না, মানে ও যেটা ইউজ করে সেটা পেলো না, তাই শুধু ক্রিমটা নিয়েছে। আর 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 নিয়ে নিয়েছি এই যে মাই লিটিল হার্ট, এই চকলেট আমার ফেভারিট, এই চকলেট বলছি সরি বিস্কুট আমার ফেভারিট, খুব ভালো লাগে, আমার ছেলেও খায়, খুব একটা খায় না তাই না, কিন্তু আমার খুব ফেভারিট, মানে এই সন্ধ্যার দিকে যদি ঝটপট মানে দেখবে হালকা ফুলকা খিদে পায় না, তখন মনে হয় কী বানিয়ে খাবো না বানিয়ে, তাই জন্য আমি রেখে নিই হয়ে যায় বুঝলে। তো এই জিনিসগুলো নিয়ে নিয়েছি, আরও কিছু নেওয়ার ছিল কিন্তু ঘরে কোনটা শেষ হয়েছে না শেষ হয়েছে জানি না, মান্থের তো মোটামুটি শেষের দিক তাই না, যে ক তারিখ হলো 23 তারিখ হবে কি 22 তারিখ আমার জানি না, খেয়াল করতে পারছি না, যাই হোক মাসের শেষের দিক, তো মোট কথা কী আছে না আছে দেখে আমি প্রতিবারে গোলদারির মাল তুলি, তাই জন্য তুললাম না, আবার যখন নেক্সট উইকে যাবো বেটুরিয়েতে টিউশনে তখনই সব আবার লিখে ঝুঁকে নিয়ে চলে যাব, এই হলো ব্যাপার। ঠিক আছে,
তো চলো, আর তো ভিডিও করার কিছু নেই, ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এবার তোমার ঘড়িতে এখন 10:10, ঠিক আছে? একটু পরে ডিনার করব, কারণ এখন খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছি। যেটা 12টা হতো সেটা এখন 11টার মধ্যে যাওয়ার চেষ্টা করছি, কারণ বেটু ঘুম থেকে একদমই উঠতে পারছে না অত আর্লি মর্নিং। ওকে উঠাচ্ছি মোটামুটি 5:45 নাগাদ উঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেই জন্য যেতে পারছে না, মানে উঠতে পারছে না, সেই জন্য আর্লি মর্নিং মানে আর্লি যাচ্ছে এই বেডে। 11টার মধ্যে একদম বেড়ে যাওয়ার চেষ্টা করছি। আর তাও আমার ঘুম আসছে 12টার সময়। হ্যাঁ, তো শুধু বাবার কাছে গল্প শুনবো তাহলে ঘুম আসবে না বলো তো? যাই হোক, এই হলো ব্যাপার। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করে দিই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট, সবাই খুব খুব ভালো থেকো। ওকে চলো, টাটা।